আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আর দেখতে দেখতে রোজা তো একদম মাঝখানের দিকে চলে এলো, আর রোজাটা খুব দ্রুত এলো, আবার দ্রুত মানে শেষ হয়ে যাচ্ছে। খারাপ লাগছে, কারণ প্রথমত খারাপ লাগছে এই বন্দী অবস্থায় রোজা পালন করছি, কার সাথে দেখা হচ্ছে না এটা নিয়ে। আর তারপর রোজা শুরু হলো, শেষ হয়ে যাচ্ছে, ঈদও চলে আসছে, আর মানে এটা ভেবেই মন খারাপ লাগছে। তো আজকে ব্লগটা শুরু করলাম হচ্ছে দিনের মাঝামাঝি অবস্থায়, মাঝামাঝি কি এন্ডের দিকে, কারণ আজকে মানে সকাল থেকেই মাথার মধ্যে ঘুরছিল যে আজকে একটু ডিফারেন্ট কিছু শেয়ার করি। আর ডিফারেন্ট কিছু বলতে, ডিফারেন্ট কিছুটা বের করতে অনেকটা সময় লেগে গেছে, কারণ আমি সোফার চিন্তা করে দেখলাম ভাজা পোড়া রান্না বাড়া রেসিপি সেহেরি সব কিছু তো শেয়ার করেছি, যেহেতু রোজা, আর রোজা খুলেই মানে আমরা প্রথম যে জিনিসটা খাই সেটা কি বলেন তো? শরবত। তো সেই শরবতের রেসিপি যদি আমি শেয়ার না করি তাহলে তো রোজার ব্লগ মনে হচ্ছে না আমার কমপ্লিট হবে, কারণ এটা আমার মনের মধ্যে থেকে যায়, কারণ লাস্টের কিন্তু আমি আপনাদের সাথে শরবতের ব্লগ শেয়ার করেছিলাম। তো আজকে এই ভিডিওর লিঙ্ক মানে ডিসক্রিপশন বক্সে আমি সেই গত বছরের যে শরবতের লিঙ্ক সেটা দিয়ে দিব, দেখে নেবেন। তো আজকে ভাবছি ভাজা পোড়া কিছুই শেয়ার করবো না, আজকে শেয়ার করবো হচ্ছে শরবত। শরবত ছাড়া তো রোজা হবেই না, আর শরবত ছাড়া কি ইফতার হয় বলেন? আর সেই শরবতের রেসিপি যদি শেয়ার না করি তাহলে কেমন হয়? পিছনে দেখেন আমার এই চুলটা উঠছে কিরকম পাগলের মতো দেখা যায় না, একটু পরপর এটাই উঠছে শুধু শুধু। তো যাই হোক, তো আজকে আপনাদের সাথে খুব মজার শরবতের রেসিপি শেয়ার করবো। তো কী রেসিপি শেয়ার করবো এখনও সঠিক জানি না, ঘরে যাই দেখি কী কী আছে, ফল কী আছে আর কী কী আছে সব কিছু মিলিয়ে যেটা মনে হয় ঘরেই আছে ওইরকম কিছু শরবত আজকে শেয়ার করবো, কারণ আমি তো এটা নিতেই পারছি না, এত কিছু শেয়ার করলাম আর রোজার এতটা মানে পথ চলে এসেছি অথচ শরবত শেয়ার করিনি, এটা তো আমি কিছুতেই আমার মনকে আমি মানাতে পারছি না। তো সেই জন্য আজকে শরবতের রেসিপি শেয়ার করবো। আর আজকে কিন্তু আমাদের এখানে মানে ওয়েদার ভালো, একটু গরম গরম, সেই জন্যে আরও দেখেন এই চুলটা দেখেন দেখেন। তো সেই জন্যে আজকে আরও মনে হলো যে শরবতের রেসিপি শেয়ার করি। তো ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, এই কথা বাড়াচ্ছি না বলে অনেকবার কথা বলে ফেলেছি। তো আজকে হবে শরবতের ব্লগ, আর যে শরবতগুলা আপনাদের মানে আমি চেষ্টা করবো যেই ইনগ্রিডিয়েন্টগুলো আমাদের ঘরে থাকে সেগুলো দিয়েই যাতে বানানো যায়, ঠিক আছে? চলেন যাই, শরবত বানাতে বানাতে বাকি সব কথা হবে। ঘরে এসে প্যান্ট্রি ক্যাবিনেট সব ঘাটাঘুটি করার পরে যা যা পেলাম সেটা হচ্ছে বাদাম পেলাম, দুই তিন ধরনের কাস্টার্ড পাউডার পেলাম, গুড় পেলাম, আর কিছু ফলের বাস্কেটে আম ছিল, আমগুলো একদম শুকিয়ে যাচ্ছিল, আর হচ্ছে চিয়া সিড। তো আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব, এর মধ্যে ধরেন আদা আছে, বাদাম, আর বাদামগুলো আমি কিন্তু আগেই একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, গরম পানি দিয়ে মাইক্রোওয়েভে আমি ঠিক 50 সেকেন্ডের মতো হিট করেছি, তাহলে যেটা হয় খুবই ইজিলি এই খোসাগুলো উঠে যায়। তো আমি কিন্তু এখানে আম কেটে নিয়েছি আর এখানে একটু আদা, হয়তো ভাবছেন আদা দিয়ে আবার কীরকম শরবত, আদা দিয়ে যে শরবতটা আজকে তৈরি করব সেটা হচ্ছে আমার একদম কি বলবো সবচেয়ে ফেভারিট একটা শরবত। আর ইফতারের পর আমাদের সবারই তো মনে হয় একবারে কলিজা ঠান্ডা করে একটা শরবত চাই চাই, তো সেই কলিজাটাকে ঠান্ডা করে দেবে আজকে আমি যে শরবতগুলো রেসিপি করব। তো আমি এখানে কিছু আলমন্ড নিয়েছি, কাঠবাদাম, সেই কাঠবাদামগুলোকে আমি দেখতে পাচ্ছেন কত ইজিলি খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর আমি এখানে কিছু পেস্তাবাদাম নিয়েছি। তো আলমন্ড আমি এখানে কিছুটা কুচি কুচি করে নিব, আর বাকিটা এখানে এক কাপেরও একটু বেশি আছে এটাকে একদম আমি বেটে নিব, আর এটাকে বাটবো হচ্ছে, আপনারা যদি চান আপনারা বাসায় শিলপাটায় বেটে নিতে পারেন, আমি এখানে ব্লেন্ডারে এটাকে বাটবো। আর তার আগে যে দেখেন আমি এখানে কিন্তু আলমন্ড কুচি, পেস্তা কুচি আর কিছু ক্যাশুনাট কাজু বাদাম সেটাও কুচি করে নিয়েছি। তো এখন যেটা করবো আমি এখানে অল্প একটু দুধ নিয়ে নিচ্ছি, কারণ দুধ দিয়ে আমি এখন এই বাদামগুলোকে ব্লেন্ড করব, আর একটু মানে খুব ভালো করে ব্লেন্ড করবেন, আর তার সাথে যদি অল্প একটু দানাদার থেকে যায় তাতে কোনো সমস্যা নেই, কারণ বাদামের শরবতে একটু বাদাম যদি মুখে পড়ে তা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর আমি ইচ্ছা করি আজকে আমার এই শরবতের মধ্যে, বাদাম শরবতে আমি এক্সট্রা বাদাম কুচি দিয়ে নিয়েছি। তো বাদাম ব্লেন্ড করা হয়ে গেছে, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা দুধ জাল করব, বাদামের শরবত করব। আমি আজকে চার ধরনের শরবত করব। তো প্রথম যে দুটাকে আমাকে কুক করতে হবে সেই দুটো আগে করব, তারপর ঠান্ডা করতে দিব। এখানে
আমি 2 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালো করে গরম করে নিব। আর এটা আমি দিচ্ছি হচ্ছে স্যাফরন, আর স্যাফরনটা পুরোপুরি এটা হচ্ছে আপনাদের মানে অপশনাল, যদি বাসা থাকে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। স্যাফরন দিলে একটু রাজকীয় একটা ফ্লেভার আসে আর কালারটা দেখতে খুব ভালো হয়। তা আমি কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন বাদামটাকে বেটে নিয়েছি, যেহেতু বাদামটাকে আমি দুধ দিয়ে ব্লেন্ড করেছি সেই জন্য বাদামটা একটু পাতলা। তো এখানে আপনারা যদি বাদাম দুধ ছাড়া বাটেন তাহলে 4 থেকে 5 টেবিল চামচ মতো দিয়ে দিতে পারবেন। আর যতটা বাদাম বাটা দিবেন আপনার এই শরবতটা খেতে কিন্তু ততই ভালো হবে। তাই তো আমি এখানে দিয়ে দিলাম অনেকটা বাদাম বাটা। আর এখানে কিন্তু আমি কাজু বাদাম একটু মিক্স করে দিয়েছি। কাজু বাদাম দিলে এটাতে অন্যরকম একটা ফ্লেভার আসে। কাজু, পেস্তা, যত ধরনের বাদাম আছে একটু ব্লেন্ড করে দিবেন, এটা খেতে অসাধারণ হয়। আর এখানে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি, আর এই শরবতে চিনিটা একটু বেশি দিলে ভালো লাগে। আর এই যে আমি এখানে কিন্তু পেস্তাসিও আর হচ্ছে ক্যাশু নাটস আর নট পেস্তাসিও, এটা ছিল হচ্ছে আলমন্ড কুচি, পেস্তা কুচি আর হচ্ছে কিছু ক্যাশু বাদাম দিয়ে দিলাম। এখন এটাকে আমি খুব ভালো করে বয়ল করব। আর বয়ল করতে করতে এটা যখন একটু ঘন হয়ে যাবে তখন ভাববেন যে এটা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন উপরে খুব সুন্দর একটা কালার, মানে কালার হয়েছে। তো এটা কিন্তু হয়ে গেছে। এখন যেটা করব, এটাকে আমি একটা জারের মধ্যে নিয়ে এটাকে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, কারণ পেস্তা বাদামের শরবত ঠান্ডা ঠান্ডা খেলে কি যে বলবো, মানে ইফতারের পর যদি 1 গ্লাস এই শরবত খান মানে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর এই শরবতটা আমি বলবো যে খুবই হেল্পফুল, আর এই শরবতটা খেলে পেট ভরা থাকবে আর অনেক এনার্জিও পাওয়া যাবে। তো এই তো হয়ে গেল। তো সেই সেম প্যানটাকেই ধুয়ে আমি আবার দুধ নিয়ে নিচ্ছি। এখানে আবার আমি 2 কাপ দুধ নিয়ে নিব। এখন আমি যে শরবতটা করছি সেটা হচ্ছে কাস্টার্ড বাদাম শরবত। এই শরবতটা খেতে অসাধারণ হয়, মানে আপনারা যারা খাননি তারা একবার হলো ট্রাই করবেন, কারণ আপনারা তো ফ্রুট কাস্টার্ড অনেকেই খেয়েছেন কিন্তু কাস্টার্ডের যে বাদাম শরবত সেটা কখনো খেয়েছেন কিনা আমি জানি না। আমার কাছে তো বেশ ভালোই লাগে, খুব মজার একটা ফ্লেভার হয় এই শরবতটাতে। তা আমি এখানে 1 চামচের একটু বেশি কাস্টার্ড পাউডার ঠান্ডা পানিতে গুলে নিচ্ছি। আপনাদের বাসায় যে কোনো ফ্লেভারের যে কাস্টার্ড পাউডার থাকে সেটা তো নিলে হবে না, একটু ভ্যানিলা ফ্লেভার নেবেন। তাহলে ভ্যানিলা বা যে কোনো প্লেন ফ্লেভারে, যদি ধরেন যে বাদামের শরবত বানাচ্ছেন তার মধ্যে যদি স্ট্রবেরির কাস্টার্ড পাউডার দিয়ে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই শরবতটাতে আমাদের দরকার পড়বে অনেক 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 বাদাম কুচি। আর এটাতে কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা পরে অ্যাড করব। তো এখানে আমি অনেকটা কাজু বাদাম, পেস্তা বাদাম আর হচ্ছে আলমন্ড কুচি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি এখন খুব ভালো করে বয়ল করব। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো চিনি। তো চিনি দিয়ে এটাকে খুব ভালো করে একটু বয়ল করে নাড়াচাড়া করে এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে সেই গুলে রাখা যেই বাদাম বাটা ছিল, নট গুলে রাখা, ব্লেন্ড করা যে বাদাম বাটা ছিল সেটার সবটা। এখানে আমি 4 টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি একটু বাটির মধ্যে দুধ নিয়ে এটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। তো এখন আমি যেটা করব, এই দুধটাকে খুব ভালো করে বয়ল করব। বয়ল করতে করতে একটু ঘন করে ফেলবো। তো এটা বেশিক্ষণ লাগে না, খুব অল্প সময়তে হয়ে যায়। আর যেহেতু আমি মাত্র 2 কাপের শরবত বানাচ্ছি সেই জন্য, কারণ আজকে তো মনে হচ্ছে ইফতারে শরবত খেতে খেতে আমার জান চলে যাবে। তো এই শরবতের মধ্যে কোনটা আমার সবচাইতে পছন্দ সেটা আমি পরে বলবো। তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু খুব ভালো বয়ল হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডারটা। আর ভয় পাওয়ার কিছু নেই, যদি ভাবেন যে কাস্টার্ড পাউডার দিলে আপনার শরবত একদম ঘন হয়ে যাবে, সেই ঘনটা কীভাবে পাতলা হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আবার অত বেশি ঘন হবে না, কারণ আমরা একটু অল্প পরিমাণে কাস্টার্ড পাউডার দিয়েছি। যে দেখেন এটা ঠিক এরকম হয়েছে। তো এটা কিন্তু অলমোস্ট ডান, কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে কুক হয়ে যাচ্ছে। তো এটাও হয়ে গেছে। এটাকেও আমি একটা বোলের মধ্যে নিয়ে ফ্রিজে রাখবো ঠান্ডা করার জন্য। তা আমি ঝটপট করছি যেহেতু ইফতারের সময় চলে এসেছে, আমাকে সবগুলো শরবত করে আমি কিন্তু ডিপের মধ্যে রেখে দিচ্ছি ঝটপট ঠান্ডা করার জন্য। তো এটাও ঠান্ডা হতে থাকুক। এখন আমি যে শরবতটা করব এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা শরবত। এটা হচ্ছে অনেকে বলে জিঞ্জার মিন্ট লেমনেড, কিন্তু আমি এটাকে বলি হচ্ছে জিঞ্জার মিন্ট রিফ্রেশার। আর জিঞ্জার মানে যেটা আদা, আদা কিন্তু আমাদের পেটের জন্য খুবই ভালো। এখানে আমি 3 টেবিল চামচ আখের গুড় দিলাম, তার মধ্যে আমি এখানে 1 চা চামচের মতো আদা দিয়ে দিলাম। আর আমার মিন্ট দরকার ছিল, তো দৌড়ে গেলাম বাগানে,
বাগানে ভাগ্য ভালো আমার পুদিনা গাছ উঠেছে, সেইখান থেকে একটু পুদিনা নিয়ে এলাম। মানে নিজের বাগান থেকে পুদিনা পাতা নিয়ে এসেছি আমি তো, মানে কি বলবো, মানে আমার একটা ভাবই আলাদা, নিজের বাগানের জিনিস দিয়ে শরবত খাচ্ছে এরকম একটা ভাব। তা আমি এখানে একদম একটা ডান্টি, যেটাকে এক চামচ মতো হবে, পুদিনা দিয়ে দিলাম। আর এখানে আমি দুই টুকরা লেবু খুব ভালো করে স্কুইজ করে দিয়ে দিব। এখন আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করব। তার আগে এটার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের বিট লবণ। আমি মানে প্রমিস করে বলছি আপনারা এই শরবতটা একবার খেলে পাগল হয়ে যাবেন, কারণ আমার অসম্ভব মজা লেগেছে। মানে আমি এটা সেহরি পর্যন্ত এই শরবতটা খেয়েছি আমি। তো এটাকে এখন খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিব। আর মেক শিওর করবেন আপনার আদা আর যেই পুদিনা পাতা দিয়েছেন সেটা যাতে খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায়। তো এটাকে ব্লেন্ড করে নিলাম। আর এটার কালারটা দেখতে যা সুন্দর হয়েছে, দেখবেন খুবই মিষ্টি একটা কালার হয়েছে। তাই তো ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এটাকে করব সার্ভ। আর সার্ভ করতে হলে আমাদের লাগবে অবশ্যই বরফ, কারণ রোজা খুলে গরম গরম শরবত খেতে কার ভালো লাগে বলেন? সেই জন্য বরফ দিবেন, কারণ এটা খেলে আপনাদের পেটে যে গ্যাস হয় সেটা হবে না একদম বলে দিচ্ছি। আর পেটে ব্যথা ট্যাথা থাকলে সেটাও চলে যাবে, কারণ আদা কিন্তু আমাদের পেটের জন্য খুব ভালো। আর আমি এক টুকরো লেবু দিলাম, লেবুটা দিলাম একেবারে নিতান্ত একটু ডেকোরেশনের জন্য। তাই তো ঢালা হয়ে গেছে শরবত। এই শরবতের কঠিন একটা ফাইনাল লুক আপনাদেরকে শেয়ার করছি, চলেন বাইরে নিয়ে যাই। ফাইনাল লুক দেখাতে হলে বাইরে নিয়ে যেয়ে খুব সুন্দর করে একটু ঢং করে দেখাতে হবে আর কি, চলেন। এই তো দেখতে পাচ্ছেন কঠিন মজার একদম কি বলবো জিঞ্জার আর মিন্ট রিফ্রেশার রেডি। চলেন নেক্সট রেসিপিতে চলে যাই এখন। আর এটা হচ্ছে একদম চিরাচরিত একটা রেসিপি, এটা হচ্ছে ম্যাঙ্গো লাসি। যেহেতু বাংলাদেশে এখন আমের সিজন, আর আমের সিজনে আমের শরবত খাবো না তা কী করে হয়, তো ম্যাঙ্গো লাসিটা আমাদের সবারই মোটামুটি পছন্দ। এখানে আমি হাফ কাপের মতো আম দিয়ে দিয়েছি, পাকা আম। আর এখানে ঘরে যে দই ছিল সেই দইয়ের 1/4 কাপ দিয়ে দিলাম, মানে খুব অল্প পরিমাণে দই দিয়ে দিলাম। আর এটাকে রেস্টুরেন্টের স্বাদ করতে এটার মধ্যে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দিব, যেটা হচ্ছে রেস্টুরেন্টে যখন খাবেন রেস্টুরেন্টের মানে শেফরা এটা দেয়, সেটা হচ্ছে হুইপক্রিম। হুইপক্রিমটা দিলে অ্যাকচুয়ালি এটার মধ্যে অনেকটা মানে কী বলবো আইসক্রিম একটা ফ্লেভার আসে, খুবই মজা হয়। তো এই যে ছোট্ট একটা হুইপক্রিম আমি আমার ডিপ ফ্রিজে ছিল, সেটাকে বের করে গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু গলে যায়। তাই তো এখানে আমি ঠিক 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, যেহেতু আমি অল্প কোয়ান্টিটি বানাচ্ছি, 1 গ্লাস মতো হবে এই শরবত। আর চিনিটা কিন্তু নিজে টেস্ট মতো দিবেন। আর এখানে বেশ কিছুটা আমি দিয়ে দিলাম হচ্ছে বরফ, দ্যাটস ইট, হয়ে গেল। এটার মধ্যে দিব একটু পানি, তারপরে এটাকে জম্পেশ করে এখন করব ব্লেন্ড। ব্লেন্ড করে মানে একদম ইজি। আর ম্যাঙ্গো লাসি আমার খেতে অসাধারণ লাগে, স্পেশালি আমের দিনে আমার শরবত খেতে তো ভালোই লাগে। আর ইফতারের পর এরকম একটা শেক খাবেন, তাহলে দেখবেন পেটটা একদম ভরা থাকবে, ঠান্ডা থাকবে। আর ইফতারের সময় যতটা হেলদি খাওয়া যায় ততই ভালো, কারণ ভাজা পোড়া খেতে কার ভালো লাগে বলেন, তাই না? তাই তো ম্যাঙ্গো লাসি হয়ে গেছে। তো ম্যাঙ্গো লাসি যেহেতু একটা কঠিন একটা লুক আপনাদের সাথে শেয়ার করতেই হয়, আসলে সব কিছুই হচ্ছে কঠিন লুকের মধ্যে, বুঝছেন? লুকটা যদি ভালো হয় খেতেও ভালো লাগে, আর লুকটা ভালো হয়েছে তা বলবো না, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই যে দেখেন আমাদের কঠিন মজার ম্যাঙ্গো লাসি রেডি। আর আমি কিন্তু একটু আম কেটে একটু ডেকোরেশনও করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো ঠিক আছে, ইফতারের সময় কিন্তু হয়ে গেছে, আমাকে এখন ঝটপট আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। প্রথম যে শরবতটা তৈরি করছি সেটা হচ্ছে আমাদের কাজু বাদাম লাচ্ছি বা বাদামের শরবত, অনেকেই অনেক নামে ডাকে। তো এটা হচ্ছে মেনলি আমি বলবো বাদামের শরবত, মানে এটা খেলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। তো আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, আর মেক শিওর করছি নিচে যে বাদাম টাদাম আছে সবটা যাতে গ্লাসে ওঠে, কারণ আমি তো মানে কি বলবো উপরে যে শরটা পড়েছে দেখে তো আমার লোভ লাগছিল। আর যদিও মানে রোজা খোলার আর বেশিক্ষণ বাকি নেই, অল্প কিছুক্ষণ বাকি আছে। তো সার্ভ করার আগে আমি বেশ কিছুটা বরফ দিয়ে দিলাম, তারপরে এখন এটাকে আমি সার্ভ করব। আর সার্ভ করার সময় একটা চামচ দিয়ে করবেন যাতে নিচ থেকে বাদামগুলো সব তুলে গ্লাসের মধ্যে দিতে পারেন। তো আমি সার্ভ করে এটার একটা ফাইনাল লুক দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আমাদের শাহি বাদামের শরবতের ফাইনাল লুক। উপরে আমি আরেকটু শাহি করার জন্য একটু বাদাম কুচি দিয়ে দিলাম, খেতে কিন্তু অসম্ভব মজা হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ শরবত ছাড়া ইফতার কল্পনাই করা যায় না। আর সেই শরবতগুলো হয় যদি এরকম শাহি আর এরকম মজাদার তাহলে তো কোনো কথাই নেই। তো এই তো নিয়ে এলাম হচ্ছে আমাদের কাস্টার্ডের যেই বাদাম শরবত আছে সেটা। তো কাস্টার্ডটা যেহেতু একটু ঘন সেই জন্য শরবতটা একটু ঘন, সেই ঘনটাকে পাতলা করার জন্য এখানে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা হচ্ছে
বরফ, আর তার মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বাংলাদেশে যারা করবেন তারা যদি তোকমা পান তোকমা দিয়ে দিবেন। তো এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখন এটাকে মিক্স করে নেব। আর যখন বরফের সাথে চিয়া সিডের সাথে এটাকে মিক্স করবেন তখন দেখবেন শরবতটা একদম পাতলা হয়ে গেছে। আমি এটার উপরে আরও কিছু কাজু বাদাম আর হচ্ছে পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। তো এটাকে আমি সার্ভ করে এটার ফাইনাল লুকটা দেখাচ্ছি। এটার ফাইনাল লুকটা দেখবেন নিচের দিকে তোকমাগুলা, নট তোকমা, চিয়া সিডগুলো দেখতে খুব ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের কাস্টার্ড বাদাম শরবতের ফাইনাল লুক। আবারও আমি উপরে আর একটু বাদাম দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন, মানে 4টা শরবতই অসাধারণ মজা, ট্রাই করবেন আপনারা। ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমার শরবতগুলো সব সার্ভ করা হয়ে গেছে। যেহেতু ইফতারের সময় আমাকে ঝটপট এখন ছুটতে হবে ইফতার ভাজতে, তো আজকে ইফতারে তেমন কিছু করা হয়নি, ঘরে মানে যা ছিল তাই। আর আমি সেদিন যে সাবুদানার কাটলেট করেছিলাম সেটাকে ভেজে নিচ্ছি। তাই তো ইফতারের টেবিল। তা আমি কিন্তু আজকে অনেক শরবত, তো প্রথমেই খাচ্ছি কাস্টার্ডের যে শরবতটা, কাস্টার্ড বাদাম শরবত। বাদাম শরবতটা খেয়েছি, সেটা তো অসাধারণ হয়েছে। এইটাও খেলাম, এটাও খুবই মজা। তো আমি এখন নামাজ পড়তে যাব, নামাজ পড়ে এসে তারপরে আমি খাবো অন্য আরও শরবত। যখন খাবো অবশ্যই আপনাদেরকে নিয়ে খাবো। নামাজ পড়ে চলে এসেছি, এখন আমি খাবো হচ্ছে আমার জিঞ্জার মিন্ট রিফ্রেশার। এটা অসম্ভব মজার একটা শরবত, খুবই লাইট, আর এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করছি ভালো লেগেছে। ভালো লেগেছে কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে কালকে, টিল দেন আল্লাহ হাফেজ।